আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান কথা বলবো দ্রুত বীজপাত সমস্যা নিয়ে প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আজকে আমার সাথে যারা রয়েছেন তারা চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আজকে ওনাদের সাথে আলোচনা করবো কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনার স্বামীর মূলত যে সমস্যাটা ছিল দ্রুত বীজপাতের সমস্যা এবং এখানে আসার পূর্বে চিকিৎসার পূর্বে তিনি যে অবস্থায় ছিলেন এবং এখন কি অবস্থায় আছেন কোন সমস্যা কোন সমস্যা বলেনি এবং আপনার এখন দাম্পত্য জীবনে ভালো আছেন কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি তো মূলত যে সমস্যাটা নিয়ে এসেছিলেন দ্রুত বিরপাতের সমস্যা নিয়ে এসেছিলেন এবং এখানে আসার পূর্বে চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং এখন কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ ভালো আছি পূর্ব অনেক খারাপ ছিল অনেক খারাপ ছিলেন এবং হচ্ছে এখানে আসার পর এখন এখন যে সময়টা পাচ্ছেন 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 সেটা কেমন মিনিট সময় এবং এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে মিলনে পূর্বেই খেতে হবে বা খাওয়ার পর মাথা ধরা বোক ধর এই ধরনের সমস্যা না না কোনো সমস্যা নেই কোনো ধরনের সমস্যা হয়নি এবং আপনি এখানে আসার পর কিছু ব্যায়ামের কথা বলেছিলাম ক্যাগাল এক্সারসাইজ খাবার করার কথা সেগুলো কন্টিনিউ করছেন করছি আলহামদুলিল্লাহ এবং আপনার এই যে এখানে আসার পর যে লাইফ স্টাইলটা আপনি চেঞ্জ হয়েছে বা হচ্ছে খাবারের প্রতি আপনি যে মনোযোগ দিয়েছেন এবং ব্যায়ামটাকে আপনি গুরুত্ব দিয়েছেন কিনা দিয়েছেন এবং আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন অর্থাৎ ওনাদের দাম্পত্য জীবন এখন ভালো যাচ্ছে আপনার বয়সটা এখন কত 35 35 বছর বয়স এবং এই 35 বছর বয়সে তিনি যখন ঋতুবিজোবাদের সমস্যা সম্মুখীন হয়েছিল এবং তিনি কিন্তু ডাক্তার নিয়েছেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা এই ধরনের সমস্যায় ভুগে থাকেন অবশ্যই তাদের উচিত নিকটস্থ একজন চর্ম যৌন রোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগের কারণগুলো গুলো বের করে চিকিৎসা নেয় আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করা তাহলে ইনশাল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস সকলকে ধন্যবাদ যিনি শেষ করছি আলাইকুম